না উকিল, দেখো সব কিছু ঠিক আছে কিনা। কোনো অসুবিধা নেই, এই পাওয়ার অফ অ্যাটর্নি বলে আপনাদের একজনের অবর্তমানে অন্যজন হবেন মালিক। থ্যাংক ইউ আসাদ। তুমি 12 মাসের মধ্যে 10 মাসই বিদেশে থাকো, আমি ব্যবসা চালাতে পারি না। পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার ফলে আর কোনো অসুবিধেই থাকলো না। এখন থেকে তোমার আর কোনো টেনশন নেই, আমি না থাকলেও তোমার কোনো অসুবিধা হবে না, তুমি আমার হয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। সালাম স্যার, গাড়ি রেডি। ও হ্যাঁ, দাঁড়াও দেখি তোমার আপা মনে রেডি হলো কিনা। কাজল, কাজল আসছি বাবা। কাজলকে কোথাও পাঠাচ্ছ নাকি? হ্যাঁ, নবীনগরে আমাদের কাজল টেক্সটাইলের সাইটে দেখতে ওকে পাঠাচ্ছি। কি বলছো, ওইসবের কি বোঝে? আমার ও ছাড়া তো আর কেউ নেই, একদিন ওকেই সব বুঝে নিতে হবে, তাই এখন থেকে অভ্যস্ত করে নিচ্ছি। বাবা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর জিনিসপত্র সব গাড়িতে তোলা শেষ? হ্যাঁ বাবা। নবীনগর গিয়ে সোজা মতলব মণ্ডলের কাছে গেলেই ও সব বুঝিয়ে দেবে, জমি ঠিক করাই আছে, তুই শুধু দেখে ওকে করলেই উকিল সাহেব চলে যাবে কাগজপত্র নিয়ে। ওকে বাবা, তাহলে আমি যাই। ড্রাইভার সাবধানে যেও। ড্রাইভার, ড্রাইভার দিয়ে কি হবে? ও না গেলে গাড়ি চালাবে কে? কেন, আমি না। কাজল, তোমার নিজে গাড়ি চালানো ঠিক হবে না। বাবা, গ্রামে জমি দেখার দায়িত্ব দিয়ে আমাকে পাঠাচ্ছ কেন? এখন থেকে সবকিছু অভ্যস্ত করার জন্য। ইয়েস, আর তাই আমি একাই যাব, যাতে নিজে একাই পুরো সিচুয়েশন ফেস করতে পারি। ওকে, ড্রাইভার যাবি? তোর এই কথার মার পেঁচে আমি কিভাবে যে প্রতিবারে হেরে যাই। ড্রাইভার, ওকে চাবি দিয়ে দাও। ওকে, সি ইউ বাবা। হ্যাঁ শোন, সাবধানে যাবি, আর কাজ শেষ করেই পোস্ট অফিস থেকে একটা ফোন করে দিস। বাই বাই। মিন্টু, এক্সকিউজ মি, আমি তৈরি হয়ে আসছি। উকিল এসো। Thank you.
গ্রাম থেকে কাজল যেন জীবিত ফিরে আসতে না পারে। ওকে বস, যত টাকা লাগে আমি দেব। খেলা ফাইনাল করতে হবে কাজলের। এই গ্রামে আমি কোন টেক্সটাইল হইতে দেব না। কেন? আবুল মাতাব্বর যতদিন এই গ্রামে বাচ্চা থাকবো ততদিন এই গ্রামে আমি কোন টেক্সটাইল হইতে দেব না। আমিও টেক্সটাইল করবই। তাহলে লাশ হয়ে আপনার ফেরত হইতে হইব। শাট আপ ইডিয়েট, তোকে আমি পুলিশে দেব। ওই থানা পর্যন্ত আপনি যাইতে পারলে তো। এই ধরবে দিরে, সুদ খাইয়া চুরা কারবারি কইরা আমগো গরিব গোবারতাইছ। এই রাজু যতদিন বাইসা থাকবো তুই কেন? বাংলাদেশে কোন খারাপ লোকই আমগো মুখে আহার কেড়ে নিতে পারবো না। যারা আইব তাগো জন্য এই রাজুর লাঠি যথেষ্ট। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদের কি আছে? আপনি আমার গ্রামে ফ্যাক্টরি করতে এসেছেন, এটাই তো খুশির কথা। আপনার ফ্যাক্টরিতে গ্রামের যুবকেরা কাজ করব, অনারে থাকা মানুষেরা খাবার পাবো, আপনার জীবন বাঁচানো এটা আমার সকলের কর্তব্য। খাজল মামুনি, ও হচ্ছে আমাদের গ্রামের গরিব দুঃখীদের একমাত্র বন্ধু, নাম রাজু। রাজু, আমি যাই। যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে লাঠি আর আমি রাজু আপনার পাশে থাকবো। আমি আসি। তোর অবর্তমানে সমস্ত সম্পত্তির মালিক আমি। এই সামনের জায়গাটায় তো ফ্যাক্টরি হচ্ছে, আর পেছনের জায়গাটায় আপনাদের জন্য কোয়ার্টার করে দেব। মা, তোমার টেলিগ্রাম। কেঁদে আর কি হবে মা, যে যাবার সে তো যাবেই। আপা, আপনাকে আমি খুঁজছি। কেন? বড় সাহেবের মেয়ে টিকুন করছে ফ্যাক্টরির মধ্যে। কি বলছিস? আমি মিচুকে দেখছি। চল আমার সাথে, মিচুকে আমি ছাড়বো না। চল চল মিচু। তুই আমার বাবাকে খুন করেছিস। কোনো প্রমাণ নেই। আছে, প্রমাণ আছে। আমি মিচুকে দেখছি আপনাকে খুন করতে। এবার তোর কাজল ম্যাম সাহেবকে খুন করতে দেখবি। মরবে আজ এখানে একজনই, আর সেটা তুই। এখানে কি করছিস? কোথায় আছিস? পুলিশকে খবর দে।
লাশ চাই, আমি ওই কাজলের লাশ চাই। ভদ্রু সমস্ত ঢাকা শহরে লোক লাগিয়ে দে, ফ্যাক্টরি থানা হাসপাতাল সব জায়গায়। কাজল যেন কোনোভাবেই বাঁচতে না পারে, কাজল বাঁচলে আমার সর্বনাশ হবে। যতক্ষণ কাজল বাঁচবে ততক্ষণ আমার শান্তি নেই। আমি সব শুনলাম মা, কিন্তু মিন্টুর বিরুদ্ধে তুমি আমি কিছুই করতে পারবো না। এই যেমন মিন্টু তোমার বাবাকে খুন করেছে জেনেও প্রমাণের অভাবে আমি কিছুই করতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন চাচা, আমি স্বপনকে খুন করতে চাইনি। তা আমি বুঝলেও আদালত বুঝবে না। তাহলে আমি কার কাছে যাব, কি করব আমাকে বলে দিন। তোমাকে আত্মগোপন করে থাকতে হবে। কি বলছেন? মিন্টু তোমাকে পেলে তোমার বাবার মতো তোমাকেও মেরে ফেলবে। তোমাকে বাঁচার জন্য হলেও লুকিয়ে থাকতে হবে, মিন্টু যেন তোমার ছায়াও খুঁজে না পায়। তারপর শক্তি জোগাড় করে ঝোপ বুঝে কোপ মেরো। তুমি কাঁদছ? কান্তা সিনারে চোখে আনন্দের পানি। বাবা মা বাইচা থাকলে আজ কত খুশি হইতো। তুমি খুশি হও নাই? আমার বুকটা ছিঁড়া যদি তোরা দেখাতে পারতাম তাহলে বুঝতে। ভাইয়া এখন এখন স্বপ্ন শুধু একটাই, তোরে শহরে পাঠাইয়া আরো বড় করে তুলা। শহরে? শহরে কেন? তুই পড়াশোনা করিয়া আরো অনেক বড় হইবি, আর তুমি খেতে কাজ করতে করতে জীবনটা শেষ করে দাও। তা হইব না, আমি আর পড়াশোনা করে তোমার কষ্ট বাড়াতে চাই না। আমি কাল থেকে তোমার সাথে খেতে কাজ করব। কেন? তোরে কি পড়াশোনা করাইছি আমার মতো মূর্খের সাথে খেতে কাজ করার জন্য? হ্যাঁ, ওসব বাজে কথা মুখে আনবি না, শহরে তোরে যাইতে হইব। বললেই হলো নাকি? আমি শহরে যাব না, ব্যাস আমার একটাই কথা। হ্যাঁ ওই সাজু, আমি কইছি তোরে যাইতে হইব না, তোমাকে একা ফেলে আমি শহরে যাব না, যাব না, যাব না। সাজু শোন, সাজু রাগ করিস না, খাইতে আয়। সাজু সারাদিন না খেয়েছ, তোর খিদা লাগে নাই? আয় ভাই খাইতে আয় না। আসবো না, খাবো না। তার আগে বলো, তুমি আমাকে শহরে পাঠাবে না? আরে শহরে যাবার সাথে খাবার কি সম্পর্ক? আমি অত কিছু বুঝি না, আমি শহরে যাব না, ব্যাস। তুই তোর ভাইয়ের কথা শুনবি না? ভাই যদি হবে তাহলে আমাকে দূরে ঠেলে দিচ্ছ কেন? আমাকে শহরে পাঠাতে চাচ্ছ কেন? তোমার কষ্ট দেখে আমার খারাপ লাগে না? আমি শহরে পড়াশোনা করব, আর তুমি রোদে পড়ে বৃষ্টিতে ভিজে জমিতে হাল দিবে? আহা, কি শুরু করলে! ছাড়ো আমাকে, সারা জীবনের কোনো রাত দিন তোমাকে ছাড়া কাটাইনি, সেই তুমি আমাকে দূরে শহরে পাঠাতে চাচ্ছ? আমি কিভাবে থাকব একবারও ভেবে দেখেছো? কষ্ট কি আমার লাগে না? আমি বাবার কাছে ওয়াদা করছিলাম তোরে মানুষের মতো মানুষ বানামো, আর তাই নিজের বুকে পাথর বাইন্দা রেখে তোরে শহরে পাঠাতে চাইছিলাম। ঠিক আছে, ঠিক আছে। তুই যখন যাইতে চাস না শহরে, তোর যাইতে হইব না।
সাজু কি হয়েছে রাজু ভাই? সাজু এখানে খোস্তাছ? শহরে পাঠাবো বলে সব রেডি, এখন সাজুর পাইতেছি না। ঠিক আছে তুমি ওইদিকে দেখো, আমি এদিকে দেখি। তোমার ওদিকে দেখো। সাজু 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 গেল কই? সাজু কই গেল? হ্যাঁ সময় এলো সাজু। গ্রামের সবাই মিললে তোমারে খোঁজে, আর তুমি ফাজিল এখানে বৈশা বৈশা আমাকে রং দেখো। আগে ক লুকে আছিলি কেন? আমি শহরে যাবো না। তুই যাইবি না, তোর বড়টা যাই। তাইলে বড় হয়ে বাড়াই দাও। আবার মুখে মুখে তর্ক করো না, আমি যাবো না। তুমি কি চাও তোমার ভাইয়ের এতদিনের কষ্ট বৃথা যাক, তোমার বাবা মায়ের আশা বিফলে যাক? না কিন্তু হলো কিন্তু না, তোমার ভাইয়ের কষ্ট তুমি না বুঝলে খেডা বুঝবো। মিয়া ভাই তুমি কি সত্যি চাও আমি শহরে যাই? ঠিক আছে, সবাই মিলে যখন আমার শহরে পাঠাতে যাচ্ছ আমি যাব। সত্যি সত্যি তুই যাবি? হ্যাঁ যাবো। আমার ফোলা গণির ঠিকানায় গেলে তোর কোনো রকম অসুবিধা হইব না। এই তাড়াতাড়ি চল, ট্রেনের সময় হইয়া গেছে, জলদি চল। চল সাজু। কথা দিয়েছিলাম শহরে যাব, কিন্তু থাকবো বলে তো কথা দেইনি। তোমাকে ছাড়া আমি কোথাও থাকতে পারবো না, এই তাই চলে এসেছি। সাজু ধমকাও মারো কাটো যাই করো, এই সাজু তার ভাইকে ছাড়া শহরে থাকতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে তুই লেখাপড়া করবি না? না। তোমার আবার কি হলো? জানিস বাবা যখন মারা গেল তখন তুই আমার কোলে, তুই হবার সময় মায়ের ভার এলাম। বাবা তোরে সেদিন আমার হাতে তুলে দে বলছিল, আজ থেকে সাজু সব দায়িত্ব তোর। বাবা নিজে লেখাপড়া করতে পারে নাই, অভাবের কারণে আমারও লেখাপড়া করাতে পারে নাই। একদিনের অসুখে মানুষটার জীবন যখন প্রায় শেষের দিকে, তখন তার শুধু ছিল একটাই আফসোস, তার কোনো ছেলেকে সে জজ ব্যারিস্টার বানাতে পারে না। বাবার সেদিনকে আমি কথা দিয়েছিলাম, নিজের জীবন দেওয়া হইল, তোকে আমি জজ ব্যারিস্টার বানাবো, যাতে গ্রামের মানুষের সামনে বাবার নাম বড় হয়, সবাই তোকে আঙ্গুল দেখে বলবে তুই অশিক্ষিত রজবালে সুশিক্ষিত সন্তান। সাজা তালে সাজু, আমি তোর ভাই বলে পরিচয় দেব, আমার বুকটা গর্বে বইরে উঠব, অন্য দশটা গ্রামের মানুষের মুখে তোর নাম ছড়ায় পড়ব, এই বাড়ির প্রশংসা করব। ভাইয়া তোরে আগলে রাখছি এই বুক দিয়া, রক্ষা করার জন্য হাতে তুলে নিছি লাঠি, তোর গায়ে একটা ফুলের আঁচড় লাগতে দিলে, কিন্তু কিন্তু এখন তুই অনেক বড় হয়েছিস, এখন যদি তুই আমার স্নেহের বেড়া জালে আটকা যাস তাহলে আমার স্বপ্ন বাবার অপূর্ণ আশা আশায় থেকে যাব। আমি আমি বাবারে কি জবাব দেবো কইতে পারস? ভাইয়া তোরে কখনো আমার কাছ থেকে দূরে সরে রাখি নাই, কিন্তু তার বিনিময়ে তুই শুধু কিছুদিন আমার বলে থাকতে পারবি না। আমার স্বপ্ন বাবার আফসোসের কোনো মূল্য নেই তোর কাছে। ভাইয়া ভাই বলা যদি আমার ডাকস তাহলে দুনিয়ার মানুষকে দেখাই দে, সাধু কা পুরুষ না, শহরে গিয়া একা একা লেখাপড়া করে বড় বড় ডিগ্রি হাসিল করে নিয়ে দেখাই দে, তুই তুই রাজুর ভাই,
এখন রওনা হলে ভোরের গাড়ি ধরে ঠিকই ঢাকায় পৌঁছতে পারবো। সাজু, তোমাকে কথা দিলাম ভাইয়া, তোমার মুখ উজ্জ্বল না করে এই সাজু কোনোদিনই গ্রামে ফিরবে না। এই তো রাজুর ভাইয়ের মতো কথা। তবে একটা কথা ভাইয়া, কি ছুটি কাটাতে কিন্তু আমি ঠিকই তোমার কাছে চলে আসব। পাগল কোথাকা। আরে লিপি, ভালো আছিস তো? ভালো আছি। আরে কি করছিস? আল্লাহর এই দুনিয়ায় এমন কি কেউ নেই যে অন্ধ লোকটারে আলোর রাস্তা দেখা? কি আপনি অন্ধ? তাহলে আমাদের ফলো করছিলেন কিভাবে? তাই তো পায়ের আওয়াজ শুনে মনে হলো, মনে হলো যদি কারোর সাহায্য পাই। ইস, আহারে কি সুন্দর লোকটা, অথচ অন্ধ। বলেন আপনাকে সাহায্য করি। আহারে কি করছে? আপনারা কত ভালো। আসুন, আপনাকে রাস্তা দেখাচ্ছি, আসুন চলুন না। আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বেহেশতে নিয়ে যাচ্ছি। আল্লাহর দুনিয়ায় বেহেশত কোন জায়গায়? গেলে দেখতে পাবেন। তার মানে আপনি চোখে দেখেন অন্ধ সাজে মেয়েদের সঙ্গে ফাজলামি না? আগে বল, মেয়েরা আছে না চলে গেছে? চলে গেছে আলহামদুলিল্লাহ। এই রিক্সা তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। মাসুমা ডিগ্রি কলেজ। বাদল, আমি বহিরাগত বাদল। প্লিজ, আমি কি আপনার সঙ্গে কিছু কথা বলতে পারি? আপনার নামটা? মিস্তুলি। আপনাকে তো এর আগে কলেজে কখনো দেখিনি। আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। কোন গ্রুপ? আর্টস না সায়েন্স? আমি সায়েন্সে। অন্যদিন শালিকে দেখে নিব।
কলেজের ক্লাস শুরু হতে না হতে রোমান্স শুরু করে দিলি? কে বলল? নিজে চোখে যা দেখলাম এরপর রোমান্সের কোনো কিছু আর বাকি থাকে না। ছি, এখনই যে অবস্থা দেখ না কিভাবে তাকিয়ে আছো। সাজু, এই সাজু, এত কি ভাবছিস? নিশ্চয় সাজু কিছু দেখছে, ওর চোখ মুখ বলছে। এই সাজু, 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 ব্যাপারটা কি? তোর মন কোথায় ছিল এতক্ষণ? হ্যাঁ, প্রথম দিনে গোল দিল কে রে? আছে একজন যার মতো কাউকে কখনো দেখিনি, যার মতো রূপের কথা কখনো শুনিনি। ও, সে আমার মন কেড়ে নিয়েছে। ডেঞ্জারাস কেস। তুই তো দেখি আমার বস। তো ভনিতা না করে বলতো মেয়েটি দেখতে কেমন? ধর সাবনুরের চোখ, মৌসুমীর চেহারা, তাতে বসা কবরের হাসি, সাথে দাও অঞ্জুর ঠমকে চা, মিলাও তাতে চম্পার ফিগা, কপির নকরা, এবার দাও ঘুটা ঘুটা ঘুটা। এবার যে সুন্দরী বের হবে সে হলো আমার মনের মানুষ। তা তো বুঝলাম, কিন্তু নাম কি? আমার সাথে পড়ে, নাম তুলি। এটা তুই কার নাম শোনাইলি রে ভাই? কেন, কি হয়েছে? তুলির নামে এমন কিছু আছে নাকি? সর্বনাশ, আবার সেই নাম। কি ব্যাপার বলতো? তুলি কে তুই জানিস? না। তুলি হলো এই শহরের আন্ডারওয়ার্ল্ডের ডন মিন্টুর একমাত্র আদরের ছোট বোন। তাতে কি? ওরে বাবা রে, হালার পুতে বলে কি, যদি শুধু একবার মিন্টুর কানে তোর কথা যায় তাহলে তোকে একেবারে সোজা উপরে পাঠিয়ে দেবে। গ্রামের রাজুর কাছে তোর আর ফিরে যাওয়া হবে না রে ভাই। কলেজে বাদল নামের একটা ছেলে আমার সাথে ফাজলামো করছিল, কই তখন কোথায় ছিলে তুমি? পেরেছো বাদলকে শায়েস্তা করতে? কি নাম বললি? বাদল। বাদল? আবার বলতো। বাদল তোকে অপমান করেছে? করেছেই তো। ওই বাদল, তোর খেলা ফাইনাল করে দেবো। দেখতে পাচ্ছিস না বদ যাচ্ছে?
যে ওখানে বেঞ্চের উপর শুয়ে আছে। বাদল কার নাম? বাদল, বহিরাগত বাদল আমার নাম। তুই জানিস তুই কার বোন? এই মিন্টুর বোন, মিন্টুর। সাহস কি করে হলো যে আমার বোনের রাস্তা আটকাস? সবাই শোন, যদি আমার বোন তুলিকে কেউ কোনোদিন অপমান করে তাহলে এই বাদলের মতো খেলা ফাইনাল করে দেবো, মনে রেখে জানো। আপাজান, ও আপাজান, আপনি তুলির কথা ভুলা যান, নাইলে খেলা ফাইনাল। মৌসুমি, মৌসুমি শোন, জুলি কি হয়েছে? সবাই আমার সাথে এমন করছে কেন জুলি? সুমনা, কেউ আমার সাথে কথা বলছে না কেন? আমি কি করেছি? তোর সাথে বিয়াদপি করার জন্য তোর ভাই বাদলকে যেভাবে মেরেছে সেই ভয়ে কেউ আর তোর সাথে কথা বলবে না। সুমনা, সুমনা অন্তত তুই শোন। তোমরা কি কেউ আমার সাথে কথা বলবে না? এই কলেজের সমস্ত ছেলে মেয়েকে এতই নিষ্ঠুর, আমার ভাই সাথে আমাকে দিচ্ছ কেন? প্লিজ, আমি তোমাদের সবার বন্ধু হতে চাই। কেউ কি নেই যে আমার সাথে কথা বলবে, আমার বন্ধু হবে? বিশ্বাস করো, আমি আমার ভাইকে কলেজের কোনো কথা বলবো না। প্লিজ, তবুও তোমরা আমাকে ক্ষমা করো। কেউ কি আমাটাকে সাড়া দেবে না? একজনও কি নেই? সাজু, কাঁদবেন না, ওঠেন, আমি আছি আপনার পাশে। আপনি, আপনি আমার সাথে কথা বলছেন? হ্যাঁ। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। পেসা পেসা, মোটা কইরা পেসা, বেশি কইরা পেসা, আরো বেশি কইরা পেসা। গনি ভাই, এসব কি? কিছু না, প্রতিরক্ষা ব্যবস্থা। মানে? মানে কিছুই বুঝো না শালার পো। নিজে তো মাইর খাওয়ানোর রাস্তা পরিষ্কার করে এসেছিস, তার সাথে সাথে আমাদেরকেও মাইর খাওয়ানোর ব্যবস্থা করেছিস, তাই মাইর খাওয়ানোর হাত থেকে বাঁচার অবলম্বন করছি। ব্যবস্থা তোর জন্য আছে। এই নে। এটা কি? কাপড়ের কাপড়। এই দিয়ে আমি কি করবো? আজ না হলে কাল তোর লাগতে পারে, কারণ মিন্টুর মার খাওয়ার পর তোর হাসপাতালে না হয় আজিমপুরে যেতে হবে। পারতে ওসব কথা বুঝেছিস? তাহলে আমি এখন কি করবো? ওপরওয়ালাই জানে। না মানে আপনার কথা ভরসা করতে পারছি না, যদি আবার মিন্টু ভাইকে আমার নামে কমপ্লেন করেন তাহলে তো এই পোশাকে আমাকে আজিমপুরে যেতে হবে।
আপনারা আমাকে কেন বিশ্বাস করতে পারছেন না? আমি সত্যি আপনাদের বন্ধু হতে চাই, দোহাই লাগে। আপনারা আমাকে আর এভাবে অপমান করবেন না। সত্যি না মিথ্যে বলছেন তাও তো বোঝার উপায় নেই। আমি আর কোনোদিন ভাইয়ের কাছে আপনাদের আমি কিছুই বলবো না, কিছুই বলবো না। হ্যাঁ চলুন, আমার বন্ধুদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই। চলুন চলুন। আর যেতে হবে না, আমরা এসে বলেছি। ও হলো ভুট্টু, এ বাহার, ও রিপন, আর এ রাজা, আর উনি হলেন মিস্তুলি। আমাদের সকলে বন্ধু হতে চায়। আপনার সাথে কথা বলে আমার মার খেতে হবে না তো? না তো। এখন থেকে আপনার পাশাপাশি হাঁটতে পারবো? হ্যাঁ। আপনার সাথে বসতে পারবো তো? অবশ্যই। আর কেউ যদি তার মনের কথা বলতে চায়? আমি অবশ্যই শুনবো। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তুলিকে আমার মনের কথাটি জানানোর দরকার। তুলি প্লিজ আমার কথা শুনো, তোমাকে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আচ্ছা বাবা বলো। আমি তোমাকে ভালোবাসি। যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি সেদিনই মনে হয়েছে তুমি আমার, মনে হয়েছে শত জনম ধরে তোমাকে আমি চিনি। গুড, ভেরি গুড। তোমার কিছু মনে হয়নি তুলি? কই না তো। কখন যে তোমাকে ভালোবাসলাম তা আমি নিজেও জানি না। বন্ধুরা আমাকে পাগল বলে, বলে তোমার সাথে আমার সম্পর্ক নাকি কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব হবে না? তার আগে আমার ভাইয়ের প্রশ্ন উত্তরগুলো আমি জেনে নিচ্ছি। কি প্রশ্ন? ঢাকা শহরে তোমাদের কোনো বাড়ি গাড়ি ব্যবসা আছে? না। তোমার আর কে কে আছে? আমার বড় ভাই ছাড়া আর কেউ নেই। উনি কি করেন? গ্রামে নিজের ক্ষেত খামার দেখাশোনা করেন। তার মানে চাষা? তুলি চিৎকার করবে না, এটা ভদ্রলোকের জায়গা। তোমার মতো লোকের ঢোকার অনুমতি পর্যন্ত এই ক্লাবে নেই। তুলি তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। তোমাদের মতো কেউ চাষা ভুষা যাদের তিন বেলা খাবার জোটে না তাদের মুখে ভালোবাসার কথা মানায় না। তারা শুধু সম্পর্ক করে আমাদের সম্পত্তির লোক। আমার কোনো লোভ নেই, বিশ্বাস করো। বিশ্বাস তোমাকে করেছিলাম বন্ধু বলে, কিন্তু তুমিও বাদলের মতোই হয়তো একটু অন্যরকম ভাবে কাজটা সারতে চেয়েছিলে। রাজত্ব সহ রাজকন্যার লাভ, গুড প্ল্যানিং। তুমি সহ্যের সীমা অতিক্রম করছো। এই মন তোমাকে ভালোবেসেছে, নয়তো 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 কি? মারতে মারতে আমাকে! তোমাদের মতো নিচু জাতের ছোট লোকেরা মেয়ে মানুষদের দেখলেই চোখ দিয়ে যাদের লালসা ঝরে তারা সেই মেয়ে মাসে গায়ে হাত তুলবেই, তাতে আমার আশ্চর্য হবার কি আছে? কলেজে তোমার ভর্তি এলাও করলো কিভাবে? আমার যোগ্যতায়,
আমি আমার স্থান করে নিয়েছি। কিন্তু তাই বলে এটা কি করে ভাবলে? তুমি আমার যোগ্য? হাউ ডেয়ার ইউ! আমাকে বিয়ে করার জন্য শহরের নাম করা কোটিপতিদের সুশিক্ষিত ভদ্র ছেলেরা দিন গুনছে, তাদেরকে ছেড়ে তোমাকে ভালোবাসবো কেন? কি আছে তোমার? গ্রামে দোকানি জমি আর ভবগড়ে ভাই? তুমি আমার সমস্ত অপবাদ আমি মাথা পেতে দিচ্ছি, কিন্তু আমার ফেরেস্তার মতো ভাইয়ের নামে কিছু বললে আমি আমার ভালোবাসা ভুলে যাবো। পুলের পানিতে আমার সাথে একটা নোংরা গেও চাষা সাঁতার কেটেছে। আই এম সরি। পুলের সমস্ত পানি চেঞ্জ করার ব্যবস্থা করুন। ও হ্যাঁ, এই ছোট লোকটাকে ক্লাব থেকে বের করে দিন। তার আর প্রয়োজন নেই, এখানে থাকার কোনো ইচ্ছে আমার নেই। তোমাকে আমি হিরে ভেবে ভুল করেছিলাম, এখন দেখছি মাটি ঢেলা হবার যোগ্যতা তোমার নেই। তোমার সম্মান আর আভিজাত্যের ফুলে তুমি আমাকে কাটা ভেবে দূরে ঠেলে দিচ্ছ। কিন্তু একটা কথা বলে যাই, ফুলকে যখন একটা ভ্রমণ নষ্ট করতে আসে, সে কাটাই তার একমাত্র ভরসা। বাগানের বালি ফুলের চিৎকার কখনো শোনে না, আর কোনোদিন এই সাজু দম্ভ অহংকার আর আভিজাত্যের মোড়কে মোড়ানো তুলির সামনে ভালোবাসা ঝুলি নিয়ে ভিক্ষা করতে আসবে না। মাইন্ড ইট, গুড বাই। কাজটা কি ঠিক করলি? অবশ্যই। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো যায়, কিন্তু চাঁদকে হাতের মুঠোয় ধরার জন্য যোগ্য পুরুষের প্রয়োজন। বাদল আইতেছে, জলদি ভিতরে যা। যা যা, তোর নোটগুলো আমাকে দিস। আচ্ছা, আমার নাম বহিরাগত বাদল। সেদিন শুধু দেখার অপরাধে তোর ভাইয়ের মার খেয়েছি, আর আজ সবাই মিলে তোকে খুবলে খুবলে খাবো। দেখি আটকায় কোন শালা।
পেয়েছিস? এখানে ক্ষমা করে দিন প্লিজ। চিচিপ, এ কি করছেন? উঁচুতলার মানুষে একজন চাষের পা ধরছেন, আপনার ভাই জানলে আমার লাশ ফেলে দিবে। সাজু প্লিজ চুপ করো, তোমার কথায় আমার শরীরে চাবুকের মতো আঘাত করছে। তোমার শরীর আঘাতের চেয়ে বেশি আঘাত তুমি নিজ হাতে আমাকে দাও, তাও আমি দু শব্দ করব না, তবু আমাকে মাফ করে দাও। মাফ? কিসের মাফ? ভুল তো আমি করেছি, খেটে খাওয়া চাষে রাজুর ভাই সাজু, শহরের সবচেয়ে কোটিপতি মিন্টুর বোন তুলিকে ভালোবাসার কথা কি করে বলল? তার সাহস কত? শহরের কোটিপতিরা যার পানি প্রার্থী, সেই তুলিকের একজন চাষাকে ভালোবাসবে? তাই কি হয়? আমাকে বরং ক্ষমা করবে, গেও ভূত বলে আপনারা কত উপরে তা আমি বুঝতে পারিনি। বলো বলো, তোমার যা খুশি তাই বলো, তাও আমাকে বলে তুমি যদি শান্তি পাও তাও আমার সুখ, অন্তত এতটুকু সুখ তো তোমাকে দিতে পারলাম। আমার সুখে কার কি এসে যায়? আমার আসে যায়। বলো বলো, আমি কি করলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে? যা চাইবো তাই দিবে? দেওয়ার মতো হলে অবশ্যই দেব। আমাকে ভালোবাসতে পারবে? কোন রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আমাকে ভালোবাসা দিতে পারবে? আমার হাত ধরে পৃথিবীর সবার সাথে যুদ্ধ করতে পারবে? পারবে তোমার ভাইয়ের চোখরাঙানিকে উপেক্ষা করে আমারটাকে সাড়া দিতে? আমি জানতাম তুমি পারবে না। পারবো। তুমি পারবে? পরীক্ষা করে দেখতে চাও? শুধু একবার আমাকে ক্ষমা করে ওই বুকে মাথা রাখতে দাও, তারপর দেখো মৃত্যুই শুধু তোমাকে পারবে আমার কাছ থেকে দূরে সরাতে। তুমি সত্যি বলছো তুলি? তোমার মনকে বলো আমার চোখের দিকে তাকিয়ে যাচাই করে নিতে। তোমার সমস্ত আঘাতে আমার ঠোঁটের পরশ বুলিয়ে দেব, তোমার আঘাতকে আমি আপন করে নেব। ওখানে নয়, এখানে, ওখানে, ওখানে, এবার এখানে। Thank you.
তুলেছে কোথায় হাজতে হাজতে কেন মেরে ওকে লাশ বানিয়ে ফেলতে পারল না গুলি করে কুকুরের মতো মেরে ফেলতে পারল না আমার বোনের ইজ্জতের উপরে যে হাত তুলেছে ওই হারামির বাচ্চাগুলো বেঁচে আছে কি করে দয়া করুন বাবা আমার ছেলে ভুল করে ফেলেছে ওকে মাফ করে দিন মেন্টুর কাছে এরকম ভুলের একমাত্র শাস্তি মৃত্যু আমার একটাই মাত্র ছেলে বাবা যদি ওকে ক্ষমা করে কেস তুলে না নেন তাহলে ছেলের শোকে আমি মারা যাবো বাবা তাই ওটা তোর নাম কি সাফদারজান তোর ছেলে আমার বোনের গায়ে হাত দিয়েছে তোর ছেলে পচবে থানায় আর তুই মরবি আমার হাতে মানে বলছিলাম কি থানা পুলিশ করে আপনার কোনো লাভ হবে না কোর্টে গেলেই আমি আমার ছেলেকে জামিনে ছাড়িয়ে আনতে পারবো তাই আমি আপনার সাথে একটা সমঝোতা করতে চাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমার ছেলে সারা জীবন আপনার পাঁচ আটা কুকুর হয়ে থাকবে মিন্টু আমি বলছিলাম কি উনি যখন হাতে পায়ে ধরছে তুমি ওনার প্রস্তাবে রাজি হয়ে যাও ও ইন্সপেক্টর তুমি যখন বলছো তাহলে বিষয়টা বিবেচনা করে দেখব কেউ দেখে ফেলবে তো কেউ দেখবে না এখানে প্লিজ ছাড়ো আহ কি করছো ছাড়বো না আগে বলো এখানে ডেকে আনলি কেন ডেকে এনেছি কাল আমার বার্থডে অনুষ্ঠানে তোমাকে ইনভাইট করতে তা তো সবার সামনে বলতে পারতে আহ কি করছো তুলি প্লিজ দিও না ছাড়ো না দেখো তুমি আমার সাথে এমন করলে আমি ঠিকই চলে যাব যাবে আবার কোথায় ঘুরে ফিরে তো আমার কাছে আসবে আমার বইয়ের কাছে আসতে ছাড়ো ছাড়ো প্লিজ তুলি শুধু একটা কিস কেউ দেখলে কিভাবে বলো তো প্লিজ তুলি প্লিজ একটা ঠিক আছে এবার চোখ বন্ধ করো তুলি কোথায় ক্লাসরুমে আজ তুই বেঁচে গেলি আমার বোনের সাথে দেখা করার চেষ্টা করলে তোর খেলা ফাইনাল করে দেবো তোর ওকে সাবধান করে দিস প্রাণের মায়া থাকলে আমার বোনের দিকে যেন হাত না বাড়ায় সাজু কোনো চিন্তা করিস না দোষ সব ঠিক হয়ে যাবে আজ থেকে বাড়ির বাইরে যাওয়া তোর বন্ধ তোর বিয়ে না দেওয়া পর্যন্ত তুই বাড়ির বাইরে পা দিবি না ভাইয়া সাজুকে ছাড়া আমি বাঁচব না তোকে মরতেও আমি দেব না বাদল জি ভাইজান ওর দিকে নজর রাখবি জি তুলি যেন এই বাড়ির বাইরে না যেতে পারে তুমি কাকে কি বলছো ভাইয়া এই বাদল সেদিন আমার ইজ্জতের উপর হাত বাড়িয়েছিল তুইও তো আজ ঘরের ইজ্জত নিলাম করে কোথাকার কোন সাধুর সাথে প্রেম করে বেড়াচ্ছিস ছি 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 তোমার বোন কলেজের এক চাষা গেও ভূতের সাথে এমন একটা কাণ্ড করলো তোমার বোনের তো বিয়েই হবে না আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই ওকে আমি কুল করে মেরে ফেলবো আহা মেরে ফেললে তো তুমি তোমার বোন হারা হলে সমস্যার তো সমাধান হলো না তাহলে আমি করবোটা কি অন্য জায়গায় বিয়ে দিয়ে দাও আমি ওকে বিয়ে করবে কে কেন বাদল বাদল হ্যাঁ আমার ছেলে বাদল তুমি যদি রাজি হও আমার বাড়ি ফ্যাক্টরি সব বৌমার নামে মানে তোমার বোনের নামে লিখে দেব তাহলে আমি রাজি অর্থের মাপকাঠিতে যোগ্যতার বিচার করা যায় না ভাইয়া চুপ ভালো মন্দের বিচার তোর কাছে শুনতে চাই না শোন আগামীকাল তোর জন্মদিন
জন্মদিনের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তুই রেডি থাকবি, আর যদি না থাকিস তাহলে তোর খেলা ফাইনাল করে দেবো আমি। ভাইয়া ভাইয়া দরজা খুলে দাও, আমাকে বাইরে যেতে দাও ভাইয়া, আমি সাজুকে ছাড়া বাঁচবো না, আমি সাজুর কাছে যাবো, আমি সাজুকে ছাড়া বাঁচবো না ভাইয়া, বাঁচবো না। না, তুলির বার্থডে পার্টিতে আমাকে যেতেই হবে, আমি কি কথা দিয়েছি। কিন্তু মিন্টু যদি তোকে একা ওর বাড়িতে পায় তাহলে তোর লাশও ফেরত আসতে দেবে না, ওর বাড়ির কম্পাউন্ডে তোকে দাফন করে রাখবে। কিন্তু তুলি কি অবস্থায় আছে, কেমন আছে, না দেখা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আচ্ছা এমন যদি হয় তুই বার্থডে অনুষ্ঠানে গেলি, মিন্টু তোকে চিনতেই পারলো না, মানে মানে তুই আমি সবাই গাড়িগুপ লাগিয়ে যাব, ওরা কেউ চিনতেই পারবে না। সালাম আলাইকুম। আরে আমল সাহেব, সালাম। আরে তো সব এসে গেছে। ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। ভাই ভালো আছেন? কেমন আছেন নিত্য? তুমি ভালো? সাজু তুমি কখন এলে? অনেকক্ষণ চলে পানি। জেন্টলম্যান, আমার একমাত্র আদরের ছোট বোন পারভিন আক্তার তুলির জন্মদিনে আমি সারপ্রাইজ দেবার কথা বলেছিলাম, আমি আজ এই ভরা মজলিসে আমার বন্ধু সাফদারজং এর একমাত্র ছেলে বাদলজং এর সাথে তুলির বিয়ের কথা ঘোষণা করছি। তুমি কোথায়? এই যে আমি এখানে। তুমি আমি তা হতে দেব না, তোমাকে আমার বুক থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তুমি আমার, শুধু আমার। তাহলে তাহলে নিয়ে চলো আমাকে এখান থেকে, আমার ভাইয়ের মিথ্যে অহংকারের দেয়াল ভেঙে চুরমার করে দাও। তোমার জন্য আমি একা পুরো পৃথিবীর সাথে লড়তে পারি, কিন্তু তুমি বড় লোক ধনী ভাইয়ের বোন, পারবে এইসব আরামায়েশ ছেড়ে এই গরিব সাজুর কুড়ি ঘরে থাকতে? পারবো। চলো তুলি, এখানে এক মুহূর্ত না, চলো চলোকে খেলা ফাইনাল করে দে। Oh, my God.
সাজু কোথায়? সাজু আমাদের মেরে পালিয়েছে। তোমার ফোন। হ্যালো সাজু, আরে আমি তোর ভাই রাজু। ভাই আমার, ভাই আমার খুব বিপদ। সাজু হ্যালো, আরে কথা কো। সাজু সাজু জলদি করো, তোর কি হইছে আমারে খুইলা কো। ওরা চলে আসছে, চলো চলো। সাজু নিশ্চয়ই আমার সাজুর কিছু হয়েছে। না না না, হয়তো তোমার ভাই তোমার খবর নেওয়ার জন্য টেলিফোন করছে। না না না, ওর গলা অন্যরকম একটা কিছু ছিল। কালকে আমি শহরে যাব, আসি। সালাম আলাইকুম। মানুষের মালপত্র চুরি হইলো আর পুলিশ দেখে আসতেছে। এটা আবার কার? রাজুকে এখন কোথায় পাই? এসব নিয়ে এখন কি করব? না,
থানায় গিয়ে জমা দিয়ে আসি। সাজুর জন্য আমরাও চিন্তিত। গত এক সপ্তাহ যাবত ও ক্লাসে অনুপস্থিত। ওর সাথে ওর দুই বন্ধু গনি ও আজাদ, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তো ভেবেছি সাজু হয়তো গ্রামের বাড়িতেই। আরে না না স্যার, আমার বাড়ি দেশে বাড়িতে যায় নাই। প্লিজ আপনি ভেঙে পড়বেন না স্যার। আমার খুব ভয় করতেছে যদি আমার সাজুর কিছু হয়। আপনি বরং পুলিশের সাহায্য নিন। আমি ফোনে কথা বলছি, আপনি একটু দাঁড়ান। কি স্যার? সাইদ আর আউট। কত ওভার? সাত ওভারে মাত্র 23। স্যার স্যার, পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। দাঁড়ান, দেখছেন না আমি জরুরি ফোনে ব্যস্ত। এইটা হলে কি শহীদ আফ্রিদি, বাঘের বাচ্চা? স্যার ও স্যার, আরে আপনি একটা ডিস্টার্ব তো। আচ্ছা এই তুই রাখ, হ্যাঁ তুই রাখ। হ্যাঁ আরে একটা বেয়াদব অনেকক্ষণ যাবত আমাকে ডিস্টার্ব করছে। দোস তোকে আমি আরেকবার ফোন করছি। হ্যাঁ 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 বলুন কি সমস্যা আপনার, একদম মাথা খেয়ে ফেললেন। আরে বললাম তো আমি একটা জরুরি কাজে ব্যস্ত আছি। আপনার কোনো সমস্যা কইরা থাকলে আমি দুঃখিত স্যার, আমি অসহায়। আমার ভাই শহরে পড়তে পাঠাইছিলাম। হ্যালো আরে সাহেব, তোর খবর কি? হ্যাঁ এই তো, তোর খবর কি? বস বস বস। থ্যাংক ইউ। তাই তো বলি, বিয়ে করে আমাদের কথা একদম ভুলে গেছিস। হ্যাঁ বউ বুঝি সময়ই দেয় না। হ্যাঁ স্যার, আমার ভাই, আপনি দেখছেন না দুজন অফিসার কথা বলছে। স্যার স্যার, আপনার কথার চাইতে আমার কথা অনেক জরুরি। আপনার গায়ে ওই পোশাক আমাকে জনগণের দুঃখ দুর্দশা অভিযোগ শোনার জন্য, তা প্রতিকার করার জন্য, গল্প গুজব করে সময় কাটাবার জন্য না। আমি এক ঘন্টা ধরে কইতাছি, আমার ভাই গত 4 দিন যাবৎ শহরের বুক থেকে নিখোঁজ, তার কোন খোঁজ পাওয়া যাইতেছে না। আর আপনি, আর আপনি আসেন ক্রিকেটার বন্ধু বান্ধবকে নিয়ে। সেটা এটা পুলিশ স্টেশন, বেশি চিৎকার করলে একদম 14 শিকের মধ্যে ঢুকিয়ে দেবো। এর চেয়ে বেশি আর কি পারবেন? ক্ষমতা আপনার হাতে, তা ব্যবহার কি করবেন তা আপনি জানেন। ঠিক আছে, আপনি ওই টেবিলে যান, একটা জিডি এন্ট্রি করে রাখুন, তারপর আমরা দেখছি। তারপর আমার বাইরে কবে পাবো? আহা বললাম তো, আমরা দেখবো, যান। আরে আপনি হঠাৎ কি মনে করে? বসুন বসুন। আর বলবেন না, আমার মেয়ের পোষা কুকুর টমিকে 3 দিন ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়েটাও কান্নাকাটি করে একদম পাগল করে তুললো। এক্ষুনি দেখছি। হ্যালো ইউনিট 4 ওভার। ইয়েস স্যার। দেখো তো একটা বিদেশি কুকুর পাওয়া যায় কিনা। কুকুরের গায়ের রং কি স্যার? কি বললে? রং সাদা। সাদা রং। ওভার এন্ড আউট। থ্যাংক ইউ অফিসার, এই কার্ডটা রাখো, পেলে জানাবে। কেন লজ্জা দিচ্ছেন? টমিকে পেলে আমি নিজেই আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। বলুন আপনার ভাইয়ের নাম কি? সাজ্জাদুল ইসলাম সাজু। সাজ্জাদুল ইসলাম সাজু। ঠিকানা? কলম নাই, পেন্সিল দিয়ে লিখতেছেন কেন? এটাই নিয়ম। ঠিকানা বলুন। গ্রাম নবীনগর। গ্রাম পোস্ট অফিস নবীনগর। থানাও নবীনগর। নবীনগর জেলা কুমিল্লা।
আপনার কাজ শেষ। আপনার ভাইয়ের খোঁজ পেলে আপনাকে জানানো হবে। এই শহরের নিয়ম আমি বুঝা গেছি স্যার। একজন বড়লোকের কুকুরের জীবনের দাম আমার মতো গরিব ভাইয়ের জীবনের চাইতেও বেশি। এর চেয়ে বোধ হয় ওই বড়লোকের বাড়ির কুকুর হয়ে জন্মালে জীবনটা আমার সার্থক হইত, সার্থক হইত। তার বাসা আমার জানা নাই ভাই, বাসা জানা নাই। জানেন এই সুটকেসে কি আছে? আমার হারিয়ে যাওয়া ভাই সাধুর ছবি। হারায় গেল কেমনে? ও শহরে এসে চায় নাই, আমি তারে জোর করে পাঠিয়েছিলাম। এখন আমার বাইরে কই পাই বলতে পারেন? সাজু, সাজু রে শান্ত হন, সব ঠিক হয়ে যাব। সাজুর ছবি আমার কাছে ফিরিয়ে দিয়া তুমি আমার কিনে নিলা ভাই। আমার মনে হয়েছে একবারে আড়াইয়া আমি আরো ভাই পাইছি। বলো কি করলে তুমি খুশি হইবা? কাজু, লোকটাকে তোর দরকার। ওর মতো শক্তি তোর পাশে থাকলে মিন্টুর হাত থেকে তোর সব সম্পত্তি উদ্ধার করতে পারবি। সময় মতো সব বলবো। এখানে কই উঠছেন? কোথাও না, শহরে। আপনার কেউ আছে? চেনা মানুষরা সব আড়াই গেছে। তাহলে আমার সাথে চলেন। তোমার সাথে? সুরু ভাই বলে ডাকছেন, তার কথা শুনবেন না, চলেন। না না, খামা খা, তুমি কেন কষ্ট করবা? কোনো কষ্ট নাই, চলেন আমার সাথে। কিন্তু আমার ভাই সাজু দরকার হইলে কাল থেকে আমি সহ খুঁজবো, চলেন। সত্যি খুঁজবা? অবশ্যই খুঁজবো, চলেন তো, চলেন। আচ্ছা, ঢাকা শহরে সবাইকে একরকম, একটা জলজ্যান্ত মানুষ হাওয়া হয়ে গেল, হারিয়ে গেল, কারো কোনো মাথা ব্যথা নাই। টাকার মানুষ নিজের নিয়ে ব্যস্ত থাকে, অন্যের দিকে তাকানির সময় কই? যা, তোর মনের কথা বল। বাইরে এত বড় শহরে আমি তারে কোথায় খুঁজবো? না, এখন বলা ঠিক হবে না, কাল দেখা যাবে। মাটিতে বিশ্রাম করতেছেন কেন? খাটে আপনি থাকবেন, মাটিতে আমি থাকুম। না না না, তা কেন? আমি দেশ গ্রামের মানুষ, আমি মাটিতে থেকে অভ্যস্ত। মাটিতে আমি থাকবো, আপনি উপরে থাকবেন। তা হয় না, আপনি আমার মেহমান, তাই আমি মাটিতে থাকবো, আপনি খাটে শুবেন। নিজে আরামে থাকলে মেহমানের কষ্ট রাখুন। তাহলে মাটিতে বিশ্রাম করছেন কেন? খাটটা যথেষ্ট বড়, দুইজনে একসাথে শুইতে কোনো অসুবিধা হইব না। না না, তা হবে না, কোনোদিনই তা সম্ভব না। আরে কেন সম্ভব নয়? এক বিছানায় দুজন পুরুষ মানুষ পাশাপাশি ঘুমাইতে কিসের সমস্যা? না না, তবু। আরে তুমি আমার ছোট ভাইয়ের মতো, এক বিছানায় শুইলে কি হইব? মেয়ে মানুষ হইলে সে কথা ছিল না, মানে আর কোন আপত্তি নাই। আহ তো আহ, ঘুমাও। এ তাড়াতাড়ি বালিশটা নিয়ে নেই।
আমি ও পাশে সই আর তুমি এ পাশে সও না মানে কইছিলাম কি কোনো কথা নাই ঘুম কোনো কথা কইলে এই লাঠিতে এক গুতা মেরে ঠান্ডা করে দেব বুঝছো আহো আহো ঘুমাও
জলের বন্ধু কি দিয়ানি ভাই আমার প্রেম জালায় অঙ্গ জলের সাজুর ভাই রাজু এসেছিল কাল থানায়। হ্যাঁ, ওর ভাই সাজুর জন্য জিডি এন্ট্রি করতে। আই সি। তুলির কোনো খোঁজ পেলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। হ্যাঁ, ঠিক আছে। কি হলো, ওভাবে চমকে উঠলে যে? সাজুর ভাই রাজু ঢাকায় ভাইকে খুঁজতে এসেছে, তাই নাকি? বলুন। জি ভাইজান, কলেজে চোখ কান খোলা রেখো। সাজুকে খুঁজতে নিশ্চয়ই রাজু কলেজে যাবে, তখন ওকে ফলো করে দেখবে ও কোথায় থাকে। মাকুমাকু করে দেবো ভাইজান, ঢাকা আরেকটা আবর্জনা থেকে মুক্ত হবে। সাজু ভাইয়া, দেখ তো শার্টটা তোর গায়ে লাগে কিনা। আমার তো শার্ট আছে, এইটা তুমি গায়ে দিও ভাইয়া। বেশি কথা কবি না, শহরে যাবি, শহরে যাবি, নতুন কলেজে ভর্তি হবি, নতুন কাপড় চোপড় লাগবো না। সাজু, সাজু তুই কোথায়? সত্যি শহরে তোরা পাঠানো আমার ঠিক নাই। আমি কোথায় খুঁজবো তোরে, কার কাছে খুঁজবো? সাজু, সাজু তুই কোথায়? ভাঙ্গে পড়েন না, আপনার বাইরে যেমনি হোক আমরা খুঁজে বাই করু। এখানে দেরি না করে চলেন, বিভিন্ন হাসপাতালে থানায় খোঁজ করি। হাসপাতাল? হাসপাতাল কেন? মানুষের কোনো দুর্ঘটনা হইলে, যদি আহত বা নিহত হয়, অবশ্যই সে হাসপাতালে বা ডাক্তারখানায় যাবে। না না, আমার সাজু কিছু হইতে পারে না, আমার সাজু কিছু হইতে পারে না। তবু আমাদের খোঁজ নিয়ে দেখা উচিত, চলেন। না তো, সাজু নামে আমরা কাউকে চিকিৎসা করিনি, আর এ নামে লাশ ঘরেও কেউ নেই। সাজু, তোরে আমি কই খুঁজবো? তুই কই গেলি সাজু? ছোটবেলায় যখন বাবা মা মারা যায়, তখন সাজু এইটুকু, সেই দিন থেকে শহরে আসার আগ পর্যন্ত সাজুর আমি চোখের আড়াল হইতে দেই নাই। একে ধরলি, তুলি আর সাজুর সন্ধান পামু, তারপর মাকু মাকু। ছোটবেলার মুখের খেতা বদলানো থেকে শুরু কইরে পরীক্ষা দেওয়ার যাওয়ার আগ পর্যন্ত, বাদ পর্যন্ত আমি নিজের হাতে খাওয়াই দিছি। আর আইস সেই সাজু আমার চোখের আড়াল হয়েছে, না জানি কোথায় কি অবস্থাতে আছে, বাইসে আছে কিনা, মইরা গেছে, তাই বা কে জানে। অমন কথা আপনার মুখে সাজে না, আপনি সাজুর খুঁজে না পাইলেও দেখবে সাজু একদিন আপনার ঠিকই খুঁজে বের করবো। Thank you.
মেলুক মানুষ, হ্যাঁ, তাহলে ছদ্মবেশ কেন? তাইলে নিজেকে সবার সামনে আলাদা করে রাখছেন কেন? কে আপনি, কি আপনি পরিচয়? আমি কিন্তু বুঝতে পারতেছি না। আমি আপনার সব প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আরে আপনি কাজল ম্যাম স্যাম না? হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসাদ চৌধুরী মেয়ে কাজল। তাহলে এই বস্তিতে এই পোশাকে কেন? আমি যখন ফ্যাক্টরির নতুন জমি দেখতে গ্রামে, তখন ঢাকায় আমার বাবা খুন হয় তারই পার্টনার মিন্টুর হাতে। মিন্টু তাতেও ক্ষান্ত হয়নি, ফ্যাক্টরি বাড়ির সম্পত্তি সব কিছু একা ভোগ করার জন্যে আমাকে সরিয়ে দিতে চেয়েছিল। আমি পালিয়ে বেঁচেছি। পুলিশের কাছে যান না কেন? কি নিয়ে যাব? মিন্টু তার খুনের সব প্রমাণ মুছে ফেলেছে। কিন্তু এখন এখন আর আমার ছদ্মবেশের প্রয়োজন নেই। ছদ্মবেশ নিয়েছিলাম নিজের শক্তি ছিল না বলে, কিন্তু আপনাকে পেয়ে আমার মনে হচ্ছে আমার শক্তি ফিরে পেয়েছি। এখন আপনার সাহায্য পেলে আমি আবার আমার ফ্যাক্টরি দখল নিতে পারব। আমি আপনি আমাকে সাহায্য করবেন, আর আমি আপনাকে সাহায্য করব আপনার ভাইকে খোঁজার জন্য। কি করবেন না আমাকে সাহায্য? হ্যাঁ, আমি আপনার সাহায্য করব। আপনি আমাকে বাঁচালেন। স্টেশনে যেদিন আপনাকে দেখেছি সেদিনই মনে হয়েছে এইরকম একজন শক্ত পুরুষ আমার পাশে দরকার। আরে আপনি মেয়েলোক মানুষ, আপনি করে যান করে যান। আমি কোন জায়গায় এলাম, আমি কি করব? আমি আইতাছি। আমি আশেপাশে আছি, ডাকলে আমি ঠিক আমু। I don't know.
অপরাধ নয় আমার বন্ধু এসেছে। মা তুমি? হ্যাঁ চাচা, আপনাদেরকে নিয়ে আমি আমার মিল দখল করতে চাই। অবশ্যই চলো। চলে গরিব দুঃখী মেহনতি মানুষদের নিয়ে আমি আমার মিল উদ্ধার করবই। তোর দিন শেষ কাজল, ফ্যাক্টরির সব কিছু আমার কথায় চলছিল এবং চলবে। আমার পথের বাধা হয়ে যে দাঁড়াবে তাদেরকে আমি বাঁচতে দিই না। তোকেও তোর বাবার কাছে পাঠাচ্ছি, তোর খেলা আজ আমি ফাইনাল করে দেব। খবরদার, কেউ নড়লে মাথার খুলি উড়িয়ে দেব। আজ খেলা ফাইনাল হবে তোর, আমার নয়। খজল, তোকে আমি না না মিন্টু না, তার আগে এই লাঠি দিয়া তোর মাথা বেলের মতো দুই ভাগ করে ফেলবো আমি। উকিল সাহেব, হয় মিন্টু, তুই যেভাবে চিটিং কইরা কাজলের বাপের কাছ থেকে সব সম্পত্তি লিখে নিছিলি, আজ তোর কাছ থেকে সব সম্পত্তি আমি ফেরত দিমু। সই কর, আজ থেকে তুমি আর আমাদের উপর কোনো অত্যাচার করতে পারবা না, কেননা এখন থেকে রাজু ভাই এই ফ্যাক্টরির নতুন এমডি। চুপ, দোরা সাপের মতো ফুসফুস কইরা কোনো লাভ নাই। তোর চোখ রাঙানোর দিন শেষ, এখন আমাগো দিন, ওই গরিব মেহনতি মানুষের দিন। এই ফ্যাক্টরির দিকে আর কোনোদিন হাত বাড়াবার চেষ্টা করলে তোর দুই হাত আমি গুড়া করে ফেলবো। তুই কেন, তোর মতো হাজারো ফকিরের বাচ্চা এলেও আমার কিছুই করতে পারবে না। মেহনতি গরিব মানুষের উপর অত্যাচার কইরা তুই যে রক্ত জড়াইছস, আজ এই লাঠির তোর শরীরে সে রক্ত জড়াইব। হ্যাঁ, প্রতি বেলায় অনাহারে থাকার হিসাব দিতে হইব, প্রতি মাসে বেতনের টাকা না দেওয়ার হিসাব দিতে হইব। ভাই, আমার ছোট ভাই সাজুরে দেখছেন না? ভাই আপনারা দেখছেন না তো? রাজু ভাই, আরে করে তুই রাজু ভাই বলি আমাদের সাজু কই? এদিকে এসো,
রাজু ভাই, সাজু এই শহরের ডন, মিন্টুর ছোট বোনকে ভালোবাসার কারণে মিন্টুর লোকেরা সাজু আর তুলিকে কোথায় যেন গুম করে ফেলেছে। কি কস, সত্যি বলছি। মিন্টু কই থাকে? ধানমন্ডিতে। এই ছোট লোকের বাচ্চা, আমার নাম ধরে ডাকছিস কেন? সাজু কোথায়? সাজুর সাথে তোর কিসের সম্পর্ক? সাজু আমার প্রাণের চেয়েও প্রিয় ভাই। তোর ভাইয়ের খবর জানার আগে বল আমার বোন তুলি কোথায়? তোর বোনের খবর আমি জানি না, আমি আমার ভাইকে ফেরত চাই। তোর ভাই আমার বোনকে নিয়ে পালিয়েছে, ওকে খুঁজতে লোক পাঠিয়েছি, দেখা মাত্রই গুলি করে মেরে ফেলবে, ওর লাশ আমি দেখতে চাই। চুপ! ওই মুখে সাজুর নামে আর একটা কথা বললে ওই মুখ আমি ভেঙে ফেলব। আস্তে আস্তে, শিকার যখন নিজেই ফাঁদে পা দেয় তখন তাকে বাঁচাবার আর কেউ থাকে না। বাদল! বাদল! মাকু মাকু! আমার ভাইকে যতক্ষণ না পাব পৃথিবীর কোন শক্তি এই বাড়ি থেকে আমাকে সরাতে পারবে না। এ বাড়ি থেকে না সরলে পৃথিবীর বুক থেকে তোকে ঝরিয়ে দেব। এই গরিব রাজুর প্রাণ খুবই শক্ত, সারা জীবন হাত পেটা খেয়ে গরমে শীতে এক কাপড়ে কাটিয়ে মাঠে কাজ করে এই শরীর আর জান লোহার মতো শক্ত হয়ে গেছে। তোদের মতো বড় লোকের খাপে রাখা গুলি আমার এই শরীরের কিছুই করতে পারবে না, কিন্তু আমার লাঠি আজ যার উপরে পড়বে কাল সকালে সে আর সূর্য দেখতে পারবে না। বাহ, এটা নিয়ে গর্ব কিসের? এটা তো বাঁশের লাঠি। এই বাঁশের লাঠি না, এই লাঠি গরিবের অধিকার আদায় করার লাঠি। এই লাঠি দুর্বলের উপর সবলের অন্যায় প্রতিবাদ করার লাঠি। এই লাঠি খেটে খাওয়া মানুষের পেটের ভাত যোগান করার লাঠি। এই লাঠি গরিবের খাম আর দুঃখদের তৈরি করা কৃষকের লাঠি। এই লাঠি ঘুষখোরের বিরুদ্ধে রুখে দাঁড়াবার লাঠি। এই লাঠি সন্ত্রাসীদের নির্মূল করার লাঠি। এই লাঠি তোদের মতো বড়লোকদের অহংকার মাটিতে বিষিয়ে দেওয়ার লাঠি। এই লাঠি যখন উঠছে তখন তার দাবি না মেটা পর্যন্ত থামবে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমার লোক তোর খেলা ফাইনাল না হওয়া পর্যন্ত থামবে না। ওর খেলা ফাইনাল করে দে। আপনি সময় মতো না এলে সময় মতো আসাটাই তো আমাদের কাজ, তাছাড়া আপনাদের নিরাপত্তার দায়িত্বটাও তো আমাদের। স্যার আপনি ভুল করছেন,
আমার কোনো দোষ নেই। ওই মিন্টু উল্টো আমার ভাইকে গুম করে রেখেছে, বিশ্বাস করুন স্যার। এই ওকে গাড়িতে উঠাও। স্যার বিশ্বাস করুন স্যার, আমার ভাই সাজু খোঁজে এসেছে। ওই মিন্টু সব জানে স্যার। আমাকে নিয়ে যাচ্ছেন কেন স্যার? স্যার মিন্টুকে অ্যারেস্ট করুন স্যার, ও সব জানে। মিন্টু আমি তোকে খুন করে ঝরব। স্যার আপনারা ভুল করছেন, আমার কোনো দোষ নেই, আমি কিছুই জানি না। আমি শুধু আমার ভাইকে ফেরত চাইতে গিয়েছিলাম। ওরা ওরা আমাকেও দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল, আর তাই। চুপ! কোনো চিৎকার নয়, এটা থানা। জানি স্যার, আর তাই আইনের কাছে ন্যায় বিচার চাইতে এসেছি। বিচারের ভার আদালতের, আর আপনারা যে অন্যায় ভাবে বিচার না করে না বুঝে আমাকে গ্রেফতার করে আনলেন, তার বিচার কে করবে? এই চুপ, আর একটা কথা বলবি না। কমুনা কেন, কমুনা কেন? বড়লোকের মুখের কথা রাজু অ্যারেস্ট হইল, আর রাজুর মুখের কথা কোনো দাম নাই। আমার কথা আমি গরিব বলে বিশ্বাস করল না। খুলে ফেলুন, খুলে ফেলুন আপনার আইনের পোশাক, খুলে ফেলুন আপনার তালা। যে আইন ধনী গরিবের জন্য দুই রকম, তার সেবার প্রয়োজন দেশের মানুষের নেই। আর একটা কথা বললে তোর হাত পা ভেঙে আমি ঝুলিয়ে রাখবো। আরে পুলিশ ভাই, সত্য কথা সহ্য হইতেছে না? আরে আমি আপনার থানায় চিৎকার করা কইছিলাম, আমার বাইরে খুঁজা দেন, আমার কথা কেউ শুনে নাই। আরে গরিব বলে কেউ দাম দেয় নাই, আর একজন কোটিপতির কুকুর হারিয়ে গেছিল বলিয়া আমার সামনে আপনারা সারা শহর তোলপাড় করে তুলছিলেন। ছি ছি, ঠিকই আইনকে, ঠিকই আইনের পোশাকধারীকে। এই পুলিশ অফিসার, আমার আমার ভাইয়ের এখন কি হয়েছে বলতে পারবেন? বলতে পারবেন সে বেঁচে আছে না মরে গেছে? বলতে পারবেন সে কোথায়? বলতে পারবেন, বলতে পারবেন? না পারলে, না পারলে আমার বাইরে আমারে খুঁজতে দেন, আমাকে ছাইরা দেন, আমাকে ছাইরা দেন পুলিশ ভাই। আমি আপনার পায়ে ধরে আমাকে চারদালের মধ্যে এই জায়গায় বন্দি করে রাখবেন না। আমার ছাইরা দেন পুলিশ ভাই, আমাকে আমার বাইরে খুঁজতে দিন, আমাকে ছাইরা দেন পুলিশ ভাই। এক্সকিউজ মি। জি বলুন। আমি রাজুকে ছাড়াতে এসেছি, উকিল সাহেব জামিননামা দিন। সেন্ট্রি, রাজুকে নিয়ে এসো। ওকে স্যার। কাজল, রাজু তোমার কিছু হয়নি তো? না, সাজু কোনো খোঁজ পেয়েছ? না। ওই দিন নদীর পাড় থেকে আপনি আমাদের কুড়িয়ে না আনলে হয়তো আমরা বাঁচতাম না, মরেই যেতাম। আপনার এই ঋণ আমরা শোধ করতে পারবো না। না না না, এটা তোমরা কি কও? মানুষ হিসাবে তোমাকে সাহায্য করা আমার কর্তব্য। চাচা, কয়দিন ধরেই তো আপনি আমাদের খাওয়াচ্ছেন, আপনি আর কত খাওয়াবেন? আমার একটা কিছু করা দরকার। এখানকার লোকেরা কাঠ কাঠটা সামনের বাজারে নিয়ে গিয়ে বেচে, ইচ্ছা করলে তুমিও তাই করতে পারো। ঠিক আছে, তাহলে আপনি একটা ব্যবস্থা করে দিন। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কাঠ কাটবে? তাহলে করবোটা কি, খাবো কি, আর তোমাকে খাওয়াবো কি? এই নাও আমার চেনটা নিয়ে যাও। না না, তোমার চেন আমি নিতে পারবো না। কেন পারবে না? আমাকে তুমি ভালোবাসো না? বাসি, আর ভালোবাসি বলি, তোমার এই চেন আমি নিতে পারবো না। তোমার জন্য আমার রক্ত বিক্রি করে হলেও তোমাকে আমি খাওয়াবো। তোমার বিপদ আমার বিপদ, তোমার কষ্ট আমার কষ্ট, আমরা দুজন হাতে হাত ধরে ঘর ছেড়েছি, আমাদের আর আলাদা বলে কিচ্ছু নেই। নাও বাজারে যাও, যাও যাও বলছি।
আপনাকে ধন্যবাদ, আবার আসবেন। জানান দরকার, দেখি তুলি তুলি এই নাও খাবার, আর এই আমাদের কাপড় চোপড়। কি হয়েছে তোমার, মন খারাপ কেন? আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। কেন এমন অলক্ষণে কথা বলছো? আমি এক গরিব কৃষকের ভাই, আমাকে ভালোবেসে তোমার মতো বড় লোকের মেয়ে সবকিছু ছেড়ে চলে এসেছো। সারা জীবন তুমি কোনো কষ্ট করনি, এখানে এসে তোমার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে। ভালোবাসলে তো কষ্ট করতেই হয়, আর ভালোবাসা ভালো কাজ, ভালো কোনো কাজ করে কখনো আফসোস করতে নেই। তুমি সত্যি খুব ভালো মেয়ে, তোমাকে পেয়ে আমি আমি নিজেকে ধন্য মনে করছি। ভালোবাসা নিয়ে পৃথিবীতে কত ঘটনা ঘটেছে, আমি তো তোমাকে ভালোবেসে শুধু বাড়ি ঘর ছেড়েছি, অনেকে তো জীবনও দিয়েছে। তোমাকে ভালোবেসে আমি জীবন দিয়ে পৃথিবীর ওপারেও পর্যন্ত অপেক্ষা করতে পারবো। সাজু thank you.
শুধু কাউন্টারে অপারেশন ফিটা জমা দিয়ে দিন। আপনি আমার সাথে আসুন, আসুন এখানে অপারেশন ফিটা জমা দিন। ফি কত টাকা? প্রায় 15,000 টাকা। এত টাকা, এত টাকা আমি কোথায় পাবো? টাকা নেই তো আগে বলবেন তো, কেন খামাখা অপারেশন থিয়েটারে রুগী ঢুকালাম? আমি যাই তারকে বলি অপারেশন যেন না করে। বোন ইয়ে বলেন, আপনি আমার বোনের মতো, আমার ভাইয়ের অপারেশন হতে দিন, প্রয়োজন হলে সমস্ত শরীরে রক্ত বিক্রি করে আমি টাকা দিয়ে দেব। হাত ছাড়ুন, আমাদের হাসপাতালে এটাই নিয়ম, আগে টাকা পরে অপারেশন। বোন আমাকে দয়া করুন,
ভাই আপনারা আমাকে দয়া করুন। যত টাকা লাগে আমি দেব। কাজল ম্যানেজার সাহেব কোথায় জমা দিতে হবে? এইদিকে। রাজু ভাই সাজু কোথায়? অপারেশন থিয়েটারে। রাজু ভাই বাইরে মিন্টুর লোক। রাজু সাজুকে নিয়ে যেখানে যাক ওর খেলা আমি ফাইনাল করে দেব। রাজু সাজুর জ্ঞান ফিরেছে? না এখনো ফিরেনি। একমাত্র উপরওয়ালা জানেন ফিরবে কিনা। অমন কথা বলো না, নিশ্চয়ই আল্লাহ তোমার ভাইয়ের জ্ঞান ফিরিয়ে দেবেন। সাজু সাজু ওঠ ভাই আমার। এই এই দেখ আমি তোকে নিয়ে যেতে এসেছি। আমার সাথে কথা বলবি না ভাই? সাজু সাজু তোকে আর শহরে থাকতে হবে না। শহরে মানুষের ভিড়ে আমি তোকে থাকতে দেব না। সাজু উঠ বলছি, সাজু ওঠ। আমি আমি তোর বড় ভাই তোকে ডাকছি। সাজু ওঠ, চোখ খোল। তুই তুই রাজুর ভাই, এই সামান্য আঘাত তুই সহ্য করতে পারছিস না? সাজু ওঠ, তোকে ছাড়া আমি বাঁচব না। সাজু ওঠ, সাজু ওঠ, সাজু ওঠ, সাজু ওঠ, সাজু ওঠ। আমার কসম লাগে তুই ওঠ সাজু, তুই চোখ খোল সাজু। ভাইয়া ভাইয়া তুমি কোথায় ছিলে ভাইয়া? তোমাকে কতদিন দেখি না জানো ভাইয়া? ওরা আমার কাছ থেকে তুলিকে কেড়ে নিয়ে গেছে। তুলি? হ্যাঁ, তুলিকে আমি ভালোবাসি। চলো ভাইয়া ওকে নিয়ে আসি, চলো। না না মানে? তুলিকে তুই ভুলে যা ভাইয়া। যে মেয়েকে ভালোবেসে তুই মরতে বসেছিস সে মেয়ের কাছে আমি তোকে যেতে দিতে পারি না। আমি অনেক কষ্টে তোকে ফিরে পেয়েছি, তোকে হারাতে দেব না। কিন্তু তুলিকে ছাড়া আমি বাঁচব না ভাইয়া। সাজু সাজু তুমি তুমি আমাকে হাত তুলবে? প্রয়োজনে তাই করব, তবু ওই বাড়িতে আমি তোকে যেতে দেব না। কোনো কিছুর ভয় আমাকে তুলির কাছ থেকে যাওয়া থেকে আটকাতে পারবে না ভাইয়া, তুমিও পারবে না। রাজু কি করছো রাজু? সরে যাও কাজল, ওর বোঝা উচিত যে হাত ওকে লালন পালন করেছে সেই হাত, সেই হাত ওকে শাসন করতে পারে। কিন্তু একটু আগে যার জন্য তুমি খোদার কাছে দুহাত তুলে জীবন ভিক্ষা চাইছিলে তার উপরে হাত তুলছ? হ্যাঁ হ্যাঁ তুলেছি। ও বুঝে না, ও ছাড়াই রাজু কিছু বুঝে না, জানে না, ও জানে না। ওর জন্য রাজু এ অসম্ভবকে সম্ভব করতে পারে, ও জানে না। ওর কিছু হলে রাজু মরে যাবে। জানি ভাইয়া জানি, কিন্তু জীবন যেমন প্রাণ ছাড়া চলে না তেমনি সাজু তুলি ছাড়া চলবে না। আমি ওকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ঠিক ঠিক আছে, আজ এই মুহূর্তে তোকে ঠিক করতে হবে তুই কোন দিক বেছে নিবি। হয় আমার সাথে গ্রামে যাবি, আর না হয় তুলিকে আনার জন্য মিন্টুর বাড়িতে যাবি। বল তুই কোনটা চাস, এই ভাই না তুলি? বল সাজু। ভাইয়া তুমি আমার শ্বাস প্রশ্বাস আর তুলি আমার ধমনী রক্ত, দুটোর কোনোটাই ছাড়া আমি বাঁচতে পারবো না পারবো না পারবো না। সাজু একবার ভেবে দেখো ভাইয়া, যে মেয়েটি আমাকে ভালোবেসে তার সংসার ত্যাগ করেছে, আমার হাত ধরে তার আপনজনকে ভুলে গেছে, আজ আমি কি করে তাকে ভুলবো? কিন্তু মিন্টু যদি তোমাকে একবার হাতের মুঠোয় পায় তোমাকে তাহলে মেরেই ফেলবে। তুলিকে না পেলে আমি এমনিতেই মরে যাব, তার চেয়ে না হয়
তুলির কাছে গিয়ে মিন্টুর গুলির সামনে বুক পেতে দাঁড়াবো। মরার খুব শখ তাই না? নিজে মরে গিয়ে ভেবেছিস সবকিছু শেষ হয়ে যাবে, গায়ে হাত পায়ে বড় হয়ে গেছিস বলে তুই উপরে উঠে গেছিস? আরে আরে তুই মরে গেলে রাজুর কি হবে? রাজু কি নিয়ে বাঁচবে বলতে পারিস? এ রাজু তুই ছাড়া আর কে আছে ভাইয়া? পাগল, আমি তো শুধু তোর ভালোবাসা পরীক্ষা করছিলাম রে, পরীক্ষা করছিলাম। তোকে কথা দিলাম যার জন্য তুই জীবন পর্যন্ত দিতে পারিস তাকে না নিয়ে রাজু শহর থেকে নড়বে না। দেখি তুমি অমন করে আমার দিকে তাকাচ্ছ কেন? আমার সাজু কোথায়? তোর বোনের সাথে বিয়ে দেবো? অসম্ভব। চুপ থাক, কোন কথা কইবি না, আমি তোর পায়ে ফেলা ফেলামো, ফেলা ফেলামো, ফেলা ফেলামো। চুপ সাপ লাগা দা, সাপ পাতালাম আমি কিন্তু না। তুলি রাজু, তুলি আমার ছেলে। আরাম দাদা, ছোট লোকের বাচ্চা। চুপ, এই পান সালনে তৈরি দিয়া ভান। ছোট লোক, ইতর চাষা, তোর ওই নোংরা হাত আমার বোনের গাড়াতে সরিয়ে নে, না হলে তোর খেলা আমি ফাইনাল করে দেবো। চাষারা ওই ফকিন্নির বাচ্চার কাছ থেকে সরে দাঁড়া। ভুকা নাঙা গরিব গুলো ধনীদের সর্বনাশ করার জন্যই জন্ম নেয়। আর একটা কথা বললে তোর জিপ আমি টেনে ছেড়ে ফেলবো। আমরা গরিব, আরে আমরা গরিব, গরিব বলে আমাদের গর্ব। এই নে, এই নে তোদের মতো ধনীদের কাপড় চুপড় নে শালা। তোর বড় লোক হওয়ার নিকুচি করি আমি, চাই না আমি প্রাসাদের মতো বাড়ি, চাই না আমি দাবি গাড়ি, চাই না তোদের মতো বড় লোকের পোশাক। খোলা আকাশের নিচে মাটির উপরে শুয়ে আমি খুশি, দুবেলা দুমুটো ভাত পেটে দিতে পারলে আমি খুশি। তোর মতো শুধু টাকা পয়সা বাড়ি গাড়িওয়ালা বড় লোক হতে আমি চাই না। তোদের বাড়ির প্রতিটা ইটের নিচে লেখা আছে আমাদের গরিবের নাম, প্রতিটা পোশাকের ভাজে ভাজে শুকিয়ে আছে অসংখ্য শ্রমিকের ঘাম। আই মিন্টু, গরিব হয়েছি বলে আমরা অপরাধী নই, অপরাধী তোরা। যারা কালো বাজারে আর অবৈধ পয়সায় কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আর প্রাসাদের মতো বাড়ি বানিয়েছিস, মানুষকে মানুষের মতো মনে করিস না। গরিব মানুষের কি হাত পা নেই? ওই গরিব মানুষের কি রক্ত লাল না? গরিব মানুষটাকে একই বাতাসে শ্বাস নেয় না? গরিব মানুষের কি সুখ দুঃখ নেই? আল্লাহর দুনিয়াতে রাজা ফকির হতে যেমন সময় লাগে না, ঠিক তেমনি ধনী গরিব হতে এক সেকেন্ড সময় লাগে না। গরিব যদি একবার হাতে লাঠি তুলে নেয় তাহলে তোর মতো ধনী বড়লোকের উঁচু প্রাসাদ মাটির সাথে মিশিয়ে যাবে। দেখতে চাস, দেখতে চাস গরিবের হিম্মত, দেখতে চাস এই গরিব কি করতে পারে? তাহলে নিজের চোখে দেখ কি করে এই গরিব রাজু তার ভাই সাজুর সাথে
তোর বোন তুরির সাথে বিয়ে দেয়। না, আমার বোনের সাথে তোর কানাল ভাইয়ের বিয়ে কোনোদিন হবে না। আজ তোর চোখের সামনেই হবে। চিরকাল তোর মতো বড়লোকের ভাই গরিবদের ঘরের ইজ্জত, তাদের ঘরের মেয়েকে তুলে এনেছে, তাদের ইজ্জত নষ্ট করেছে। আর আজ, আর আজ প্রথমবারের মতো এই গরিব রাজু একজন ধনীর বড়লোকের বোনকে তুলে এনেছে, তার ভালোবাসার মানুষ, আমার ভাইয়ের সাথে সাথে বিয়ে দিয়ে তাকে ঘরে বউ করতে পারলে দেখা। গুনি, তাড়াতাড়ি কাজে নিয়ে যা। মিন্টু চুপ, শালা ছোট লোকের বাচ্চা। আসসালামু আলাইকুম দুলহান বাবা, কি সুন্দর মালা পড়ছে। এই আপনার নামটা কোন? আমি লিখে ফেলাই। কাজী সাহেব বিয়া পড়ান, পাত্র আমার ভাই ও পাত্রী তুলি। এইটা কেমন বিয়া? এই সাজসজ্জা নাই, এই লোকজন নাই, এই কোনে পক্ষ নাই। কোনে পক্ষ? ওই যে ওই বাবা, এই কোনে পক্ষের পারমিশন নিমুকের নে। দুজনের সাবালক সাবালিকা, তাদের বিয়ের জন্য অভিভাবকের অনুমতির প্রয়োজন নাই। আপনি বিয়ে পড়ান, পড়ান তাড়াতাড়ি। আমি এসে পড়েছি বাবাজি। আমার কথা ভাবতে হবে না, সাজুকে শেষ করে দে, ওদের বিয়ে ঠেকা। ভাইয়া তুলি, রক্ত তুলি। কাজী সাহেব, আপনি বিয়া পড়ান, আমি ওই কুত্তার বাচ্চাকে দেখতেছি। আমি সাজ্জাদুল ইসলাম সাজু, আমি সাজ্জাদুল ইসলাম সাজু। ১,০০,০০০ দেন মোহরের বিনিময়ে। ঘুমাই কোথায়, সারা রাত জেগে থাকি।
আমি তো ইনসমনিয়ার রোগী। চুপ শালা ঘোষ, আমি সরাসরিয়ত মতে আপনাকে বিবাহ দেওয়া হইতে কবুল করেন আম্মা যান। এই বদমাস আমার মায়ের গায়ের উপর হাত উঠাইছিল, আমি আরো ছাড়বো না। আর রক্ত নিয়ে খেলো না প্লিজ ভাইয়া, অন্তত আমার দিকে তাকে তুমি থামো। তুমি মিন্টুর কিছু করলে তোমার জেল হবে, আবার আমার কাছ থেকে তুমি দূরে সরে যাবে। আমি পারবো না ভাইয়া, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না ভাইয়া, প্লিজ ভাইয়া। ওঠ, পরে নিয়ে যান। আমি শেষ থেকে ছাড়বো, মরে যাবিস কিন্তু। ওখান যাও না বিলাই, পালাই, নিজে বাঁচলে বাপের মাকু। আলহামদুলিল্লাহ, জীবনে অনেক বিয়া পড়াইছে কিন্তু এমন বিয়া এই প্রথম। বাবাজি, বিয়ার শেষ পড়লে যে একটা ধরা হয় নাই, এখন ধরি। আরে খারান খারান, আসল বিয়া তো হলো বাকি, সেইটা আবার কোন বিয়া? হাইটা কোন জায়গায় দেখি দেখি দেখি, কই কই কই, আমোদ রাজু ভাইয়ের লগে ওনার বিয়া, তাইলে দেরি কিসে? কোনো দেরি নাই। কিন্তু কোনো কিন্তু নয় ভাইয়া, বিয়ে যখন করতেই হবে তখন দেরি করে কি লাভ? আমার আমার লাভ এই নয় আপনার লাভ। শুনে খালি কেউ তেরি বেরি করলে হয় আমারে খবর দিবেন, আমি এই লাঠি দিয়া ঠান্ডা করে ফেলামো, ঠান্ডা করে ফেলামো, ঠান্ডা করে ফেলামো। I don't know.